शेरा वाली तेरा शेरा गया। माँ এবারে মতো একটা গার্লফ্রেন্ড জুটি দাও মা, দয়া করো মা। দেখো মাথার চুল পেকে যাচ্ছে, কথা দিচ্ছি গার্লফ্রেন্ড কে সারা জীবন নিরামিষ খাবো মা, দয়া করো মা। কেন বললা মার পয়সা মানে পয়সা নাই, কাজিস কোথা কার দেখছিস না মা, চুপ করে শুনছি আর তুই মায়ের মতো কথা বলছিস। বেদম ওই অফিসকে খবর কর দাও মা, করে দিচ্ছি আমার গার্লফ্রেন্ডকে উপোস করিয়ে সারাদিন তোমার পুজো করাবো মা, এবারের মতো তো একটা গার্লফ্রেন্ড জুটি দাও মা। ও দাদা দাদা দাদা, ও দাদা, আরে দরজাটা খুলেন দাদা। কি হয়েছে? বলছিলাম দাদা, আমাদের কালী পুজো যাতায়াতের জন্য এসেছিলাম। তোদের তালা পুজো লেগেই থাকে। শোন, এবছর প্রথমে আমি দীঘা যাবো, তারপর পুরী যাবো, তারপর আগ্রা যাবো, তারপর পাঞ্জাব যাবো। তোরা পরে আয়। ও দাদা, তোদেরকে না বলেছিলাম যে আমি প্রথমে দীঘা যাবো, দিয়ে আগ্রা যাবো, তারপর পুরী যাবো। আগেবার তো আপনি বললেন যে পুরী পরে আগ্রা যাবেন। ও হ্যাঁ, তোর তো দেখছি এটা বেশ ভালোই মনে আছে। তাহলে তোকে যে বলেছিলাম পরে আসিস, এটা তোর মনে নাই না? যা, এখান থেকে পরে আসবি। কই, বাড়িতে কেউ আছে নাকি? লেডি মেরে অঙ্গনে মে তোমারা কা কাম হ্যায়, মেরে অঙ্গনে মে তোমারা কা কাম হ্যায়। মানি ব্যাগটা রেখে দাও, ওখানে 50,000 টাকা আছে, তুমি পুরোটা নিয়ে যাও। আগামীকাল আমি তোমার বাড়ি গিয়ে আরো টাকা দিয়ে আসবো, ঠিক আছে? এই যে মেয়ে, শুনো শুনো শুনো, এই যে এটা আমার এটিএম কার্ড, এখানে পিন নাম্বার লাগবে, যত টাকা লাগবে খরচ করো, একদম নির্দ্বিধায়, ঠিক আছে? যা। মে তেরা বয়ফ্রেন্ড তু মেরি গার্লফ্রেন্ড নো মেনু কেন্দি না না না। এ দেখলে চাদা, আর আমরা চলে পড়ে দিল্লি আগ্রা পুরি। এমন মন মরবো না, এবার শুধু গান করবি উড়ি উড়ি উড়ি। ভাই কালকে পুজো, আজকে মন্দিরে সবাইকে সময় দিতে হবে। আসিস, গার্লফ্রেন্ড আমি ভুলে যা, আজকে কিন্তু সারাদিন আমাদের সাথে কাজ করতে হবে তোকে। আরে ভাই, আজ তুফান আসুকবা ঝড়, তোদের ভাইকে শুধু বলবি কাজ কর, আজ সারাদিন শুধু পুজোর জন্য কাটবো, শুধু পুজোর জন্য কাটবো। কোথায় আছো তুমি? বন্ধুদের সাথে আছি। এখনই এসো আমাদের বাড়িতে, একটা জিনিস দেখাবো। ভাই তোরা 2 মিনিট কাজ কর, আমি 10 মিনিটের মধ্যে চলে আসছি, ঠিক আছে? কই, কি দেখাবো? তাড়াতাড়ি দেখাও। পুজো কাল থেকে শুরু, ড্রেস কিনতে হবে তো, সেটা আমার মনে নাই, কিনে এনেছি তো। কই কই, একটা বারো মন্ডা, একটা স্যান্ডো গেঞ্জি, আলমারিতে তোলা আছে, অষ্টমীর দিন থেকে পড়বি। শুধু একটা বারো মুন্ডা আর একটা স্যান্ডো গেঞ্জি? আমার বাবা তো আমাকে একটা লুঙ্গি দিত, তোকে তো তাও একটা স্যান্ডো গেঞ্জি বেশি দিলাম। ও আচ্ছা। কি গো, কি করছো? না না, কই কই, কিছু না। তাহলে একটা ড্রেস কিনে দিচ্ছ তো? হ্যাঁ তাহলে চলো। ভাই 5 মিনিটে চলে এসেছি। হ্যাঁ, তোর কাছে তো 5 ঘন্টা মানে 5 মিনিট। আরে ভাই আর কোনো কাজ নাই, এখন থেকে শুধু মায়ের সেবা করবো। এই দেখ ফোনটা সুইচ অফ করছি।
দাদা একটা মোমবাতি দিন। কোনটা দেবো, 10 টাকা, 15 টাকা, 20 টাকা? ওই দেখ আশিস আর অমল একসাথে দোকানে গেছে। তাই তো দেখছি, কিন্তু মালগুলো একে অপরকে তো দেখতে পারে না রে। দেখ না কি হয়, মজা নে। দাদা এক প্যাকেট মোমো দিন তো। দাদা আগে আমাকে দেবেন, আমি প্রথমে আসছি, ঠিক আছে? আপনি আগে আমাকে দেবেন। আমাকে একটা দিন, আমাকে তিনটা দিন, একটা দিন। হে জুলা 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 হাত, হে জুলা 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 হাত, হে পারা 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 মেল পারা আজ দীপাবলির দিনে কেন তোরা নিজেদের মধ্যে ঝামেলা করছিস বলতো? সবকিছু ভুলে আজকে তোরা নিজেদের মধ্যে গলায় মেল, ভালোবাসা বন্ধনে আবদ্ধ হ। প্রতিজ্ঞা করেছি যে আর কোনদিন বোম ফাটাবো না। তোর হাতের কামাল না দেখে তো তোকে আমরা ছাড়ছি না, বোম তো তোকে ফাটাতেই হবে। এই নাও ফাটিয়ে দেখাও। বোম ফাটাতে পারে না, বড় বড় ডায়লগ। ভাই ওর বোম ফাটালে বলে বলবি আমি ঘুমালাম। হ্যাঁ।